জেলা জুড়ে বাংলা শস্য বীমা যোজনার প্রচার ও প্রসারের লক্ষ্যে উদ্যোগী দক্ষিণ দিনাজপুর পুরো জেলা প্রশাসন শুক্রবার দুপুরে সেই লক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন একটি ট্যাবলোর উদ্বোধন করল। দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজেন কৃষ্ণর হাতে উদ্বোধন করা হয় এই ট্যাবলোর। এদিন ট্যাবলো উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক ছাড়াও উপকৃষি অধিকর্তা দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ শঙ্কর সরকার, পূর্ত কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মিয়া সহ অন্যান্যরা। এই ট্যাবলোটি জেলা জুড়ে আগামী 30 ডিসেম্বর পর্যন্ত প্রচার চালাবে। পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছে বাংলা শস্য বীমা। আর এই রবি মরশুমে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলাতে একবারে সমর্থ পাইছি বছরের বয়স যেভাবেই লিখ না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। কি জানাচ্ছেন জেলাশাসক বিজেন কৃষ্ণ? শুনব। আমাদের এগ্রিকালচারাল ইন্স্যুরেন্স, যেটা শস্য বীমা যোজনা যেটা আছে, তার এনরোলমেন্ট প্রক্রিয়া চলছে জেলা জুড়ে। আমরা 2 লক্ষ ফার্মারকে ইন্স্যুরেন্সের পরিষেবার মধ্যে আওতায় আনার জন্য তার এনরোলমেন্ট প্রক্রিয়া জেলা জুড়ে চলছে। ইতিমধ্যে 40,000-এর উপরে চাষিরা এই ইন্স্যুরেন্স অলরেডি নিয়েছে। এবার তার প্রচারের জন্য আজকে এই ট্যাবলো জেলা জুড়ে এই মাসে 31 তারিখ অবধি চলবে, বিভিন্ন এলাকাতে চলবে। এবার 31 জানুয়ারি অবধি তো এটাতে হয়ে গেলে, যদি কোনো কারণে প্রাকৃতিক কোনো বিষয়ে কোনো দুর্যোগে যদি ক্রপ নষ্ট হয় তাহলে ইন্স্যুরেন্সটা পেতে পারে। ইন্স্যুরেন্স কোম্পানির যে কিছু গাইডলাইন আছে।